আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলিটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সানজিদা রহমান সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জঙ্গিবাদের সাথে জড়িত হওয়ার সঠিক পথে ফিরে আসুন বিচারকের স্মরণ সভায় বললেন শরীফুল ইসলাম ঘূর্ণিঝড় বুলবুলে সঠিক ক্ষতি নিরূপণ করে ব্যবস্থা নিতে হবে বললেন খুলনা বিভাগীয় কমিশনার এবং সরকার কোন সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে পারে না বললেন গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শরীফুল ইসলাম বলেন বোমা হত্যা বিচারক বিভাগের উপর আঘাত ছাড়া আর কিছুই নয় যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা প্রকৃত জ্ঞান অর্জন করে সঠিক পথে ফিরে আসুন মানুষ হত্যা করা কোনো ধর্মই সমর্থন করে না আমরা আশা করব আপনারা সঠিক পথে ফিরে আসবেন সাতক্ষীরা থেকে আমাদের প্রতিনিধি মশির রহমান ফেরত জানান বৃহস্পতিবার বিকেল চারটা ত্রিশ মিনিটে বিচার বিভাগীয় কর্মকর্তা বৃন্দ সাতক্ষীরার আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সাবেক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ে ও সোহেল আহমদের চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাবেল রেহান ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির আর উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ সাতক্ষীরার জজ শিব ও ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ দু হাজার পাঁচ সালের চোদ্দ নভেম্বর জঙ্গি হামলা নিহত হন বিচারক জগন্নাথ পারে ও সোহেল আহমেদ স্মরণ সভা শেষে দোয়া ও মনোজাত পরিচালনা করেন জজ কোর্টের অফিস সহকারী আব্দুল মান্নান এবং প্রার্থনা করেন শার্ট লিপিকার হারাধন কুমার রায় চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ ফারুক ইকবাল খুলনা কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের সঠিক ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ বাদ না পড়ে সেদিকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত বাগেরহাটে বিভিন্ন এলাকায় পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন মতবিনিময় সভায় জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ ই আলম আচ্চু ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শাহিন ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু সহ সরকারি কর্মকর্তাবৃন্দ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ মোজাম্মেল হক বলেছেন সরকার কোনো সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে পারে না তাই জনগণের হাতে পেঁয়াজ তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছে সরকার আমাদের প্রতিনিধি এম এ আজিজ জানান মন্ত্রী দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন সরকারি কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায় তাই তাদের কাজের কোনো রকম ফাঁকি দেয়া চলবে না ডাক্তারের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ রয়েছে এই সমস্যা সমাধানে আগামী এক মাসের মধ্যে নতুন করে ছয় হাজার ডাক্তার নিয়োগ করা হবে এর পরেও ফাঁকি দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে প্রকৌশলীরাও কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ ফাঁকিবাজদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না মন্ত্রীর উপজেলার দেওয়াই বাজার এলাকায় সাত শতাধিক ও উপজেলা পরিষদ মিলনায়তনে আট শতাধিক কৃষকদের বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানে কালিয়া কৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী রফিকুর আমিন

নোয়াখালীর সেনবাগে বেসরকারি গার্মেন্টস ব্র্যান্ড স্পার্ক এর শোরুম ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে সেনবাগ দক্ষিণ বাজারে কৃষি ব্যাংকের নিচ তলায় মনোরম ডেকোরেশনে শীততাপ নিয়ন্ত্রণ ওই শোরুমটির উদ্বোধন করেন সেনবাগ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমানুল্লাহ সহ সাংবাদিক ব্যবসায়ী রাজনৈতিক নেতাকর্মীরা আর উপস্থিত ছিলেন শোরুমের স্বত্বাধিকার আবু ওবায়েদ রনি ইব্রাহিম আজাদ আবু সুফিয়ান ফাহাদ হোসেন এর আগে মুফতি নুর ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শোরুমের পরিচালক রনি আজাদ জানান স্পার্ক একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস ব্র্যান্ড স্বল্প মূল্যে এখানে কিডস শিশু মহিলা ও পুরুষদের গার্মেন্টস পণ্য পাওয়া যাবে পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পলিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politivi এছাড়াও ফেসবুকে লগইন করুন www.facebook.com/politivi পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পলিটিভি দেশ ও জনতার কথা বলে